বন্ধুরা আজকে আমি যে গাছটি প্রতিস্থাপন করতে চলেছি আশা করি আপনারা থাম্বনেইল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, এটা হচ্ছে মর্নিং গ্লোরি, বেগুনি কালার, বড় বড় ফুল হয়, মর্নিং গ্লোরি। এটা আমি আজকে প্রতিস্থাপন করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা, আমার চ্যানেল কৃষ্ণার বাগানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি এর জন্য 10 ইঞ্চি টব নিয়েছি এবং কিছুটা মাটি ভর্তি করে রেখেছি ড্রেনেজ সিস্টেম করে। আর আমি বলেছি প্রতিস্থাপনের মূল অঙ্গ হলো ড্রেনেজ সিস্টেম, তাই ড্রেনেজ সিস্টেম কী করতে হবে এই সম্বন্ধে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এইটা ভালোভাবে করা খুব দরকার। আমি 10 ইঞ্চি টব নিয়েছি আর তার সাথে মাটিও করে রেখেছি। এখন মাটি কীভাবে করেছি সেটা একটু বলি। এই জন্য লিখেছি এক ভাগ মাটি নিয়েছি, এক ভাগ বালি, এক ভাগ কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা এক বছর পুরনো পাতা পচা সার, যে কোনো একটা নিতে পারেন। এক ভাগ নেবেন, একটু কোকোপিট নেবেন সামান্য, একটু নিম খোল, একটু ফসফেট আর একটু ফাঙ্গিসাইড, এসব দিয়ে আমি মাটি বানিয়ে রেখেছি আর একটু ভরেও রেখেছি আমার কাজের সুবিধার জন্য। এখন গাছটা বসিয়ে দেখে নিই। বন্ধুরা, আমি গাছটি বসিয়ে নিয়েছি, এবার মাটি দেব। এবার মাটি দিচ্ছি, চারপাশ থেকে মাটি দেব। চেপে চেপে দিতে হবে। এমনভাবে চেপে চেপে দিতে হবে যেন ভেতরে কোনো এয়ার না থাকে, কেন ভেতরে এয়ার থাকলে আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে। চেপে চেপে দিয়েছি, এবার স্ট্যান্ডটাকে বসিয়ে দিই। এবার জল দিয়ে দিচ্ছি, টপ ভর্তি করে জল দিয়ে দেবো। গাছ প্রতিস্থাপন হয়ে গেছে। এবার প্রথম দুদিন তো শেডের মধ্যে রাখবো, প্রথম দুদিন শেডের মধ্যে রাখবো, তারপর ফুল সানলাইটে দিয়ে দেবো। কারণ ওরা এরা এই সময় এই ফুলগুলো খুব ফোটে, মর্নিং এই বর্ষাকালীন ফুল, এটাকে গরম থেকে শুরু হয়, বর্ষাকালে বেশি ফোটে। দুদিন রাখার পর আমি ফুল সানলাইটে রেখে দেবো, রোদ বৃষ্টি সব কিছু এরা সহ্য করতে পারে।
এবার বলবো এদের কি খাবার লাগবে, জল কেমন দিতে হবে। জল দেবেন, নিয়মিত জল দেবেন, তবে বর্ষাকালে বৃষ্টি হলে জল দেওয়ার দরকার নেই, আর যদি রৌদ্র থাকে শুকিয়ে যায় তখন জল দিয়ে দেবেন। তবে গোড়ায় যেমন জল না জমে সেটা লক্ষ্য রাখবেন, গোড়ায় জল জমলে ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর এদের খাবার বলতে আপনারা জৈব সার দিন, সব কিছু মিশিয়ে খোল, ভার্মি, হাড়গুঁড়ো, শিংকুচি, পটাশ, এসপি, টবের ক্ষেত্রে এসপিটা দেওয়া ভালো, নয়তো কলার খোসাগুলো দিতে পারেন বা কলার খোসা ভেজানো জল, সব কিছু মিশিয়ে মাসে একবার করে পরিমাণ টব অনুযায়ী পরিমাণ মতো দিতে থাকুন, বা মাঝে মাঝে এই ক্ষেত্রে আপনারা ডিওপিও দিতে পারেন, ডিএপি আর তার সঙ্গে পটাশ যারা কেমিক্যাল ইউজ করেন। আর মাঝে মাঝে এনপিকে স্প্রে করে দেবেন, বর্ষাকালে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে নিয়মিত। আর ওষুধ বলতে এদের সেরকম কিছু হয় না, তবে ল্যাডা পোকা আক্রমণ, পোকা আক্রমণ তো থাকেই, এখন ভীষণ পোকা বেড়ে যাচ্ছে, তাই আপনারা যখন সব গাছে যা ওষুধ স্প্রে করছেন এই গাছেও সে একই ওষুধ স্প্রে করবেন। তারপরে অন্য কোনো পোকা আক্রমণ হলে সেটা আবার আলাদা ওষুধ স্প্রে করতে হবে, কিন্তু জেনারেলভাবে এমনি যে গাছে সব কিছু ওষুধ স্প্রে করছেন সেই ওষুধই এই গাছে দেবেন, তাহলে আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন। তবে এই সময় পটাশের ভারটা একটু বেশি পরিমাণটা বাড়িয়ে দেবেন, মানে এই সময় তো ফুল আসে, যখনই দেবেন কুড়ি আসছে, আমার গাছটা ছোটো তো কুড়ি এখনও আসেনি, আশা করি চলে আসবে, কুড়ি আসতে দেখলেই তখন পটাশ দেওয়াটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে আপনার গাছে ফুল তাড়াতাড়ি চলে আসবে। সেক্ষেত্রে 0050 আপনারা স্প্রে করতে পারেন, আর এনপিকে 19 19 19 20 20 20 যে কোনো একটা সমান রেশিওর সেটাও মাঝে মাঝে স্প্রে করে দেবেন। তার সাথে মাইক্রো নিউট্রিয়েন্ট দেবেন, মিরাকুলান বা যাদের কিছু সিউইড আছে একটু সিউইড দিয়ে দিতে পারেন, যাদের কাছে যেটা থাকে সেটা তারা সেটাই দেবেন কথা। আর নিম অয়েল, যারা নিম অয়েল স্প্রে করবেন তারা রেগুলার নিম অয়েল স্প্রে করে যান, তাহলে পোকা আক্রমণ হবেই না। হলো আশা করি বন্ধুরা আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন, এবং এই গাছে একটু খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে, আপনারাও সবাই এই গাছে একটু করে লাগান, খুব ভালো লাগবে। তো এটা একটি লতানে গাছ, তবে লতানে গাছ হলেও এটাকে ছোটো করেও ক্রিপার মানে টবে ছোটো করেও বসে করে রাখা যায়, এই যে লতাগুলো আছে এগুলো সব প্রুন করে দিলে গাছটি ঝোপালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দিন, তাহলে আপনারা সমস্ত ভিডিও দেখতে পাবেন। আর আপনারা কমেন্ট করুন, কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমি চাই আপনারা কমেন্ট করুন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি শুধরে নিতে পারবো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।